আমরা এসেছি রাজবাড়ি জেলা শহর থেকে ঠিক 15 মিনিটের দূরত্বে রাজবাড়ির উড়াকান্দা এলাকার মিয়া বাড়িতে। এই মিয়া বাড়িটি রাজবাড়ি জেলার অনেক প্রসিদ্ধ একটি বাড়ি। প্রায় 200 বছরের বেশি এই মিয়া বাড়িটি নদী তীরেই অবস্থিত। আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই মিয়া বাড়ি থেকে এখান দিয়ে প্রায় 50 থেকে 60টা বাড়িঘর ছিল। এখানে পুরো একটা গ্রাম ছিল। এই গ্রামের প্রত্যেকটি বাড়ি আজকে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। জেলা প্রশাসন সহ রাজবাড়ি জেলার যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে অনুরোধ, এভাবে মিয়াবাড়ি, আজকে 200 বছরের মিয়াবাড়ি চলে যাচ্ছে নদী গর্ভে, অর্ধেক প্রায় চলে গিয়েছে। আরও নাকি 3টা থেকে 4টা ঘর ছিল এখানে। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি এই যে নদী নদী গ্রাস করছে আমাদের দেশের ঐতিহ্য সহ শত শত নিরীহ মানুষের ঘর বাড়ি, সেই ঘর বাড়িকে বাঁচিয়ে রাখার, এখানকার ঘর বাড়িগুলো নদী গর্ভে চলে যাচ্ছে, নদীকে শাসন করা অতীব জরুরি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে রাজবাড়ি জেলা রক্ষা যে বাঁধ, বেড়ি বাঁধ যাকে বলে, সেটা মাত্র 10 গজ থেকে 15 গজের দূরত্বে। তাই রাজবাড়ি জেলা শহরটা টিকে আছে এই বেড়ি বাঁধের উপরে। এই এলাকা সহ পুরো রাজবাড়ি জেলাবাসীর আবেদন জেলা প্রশাসক সহ সরকারের কাছে, যেন অতি সত্বর গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়ে, জরুরিভাবে ব্যবস্থাগুলো নিয়ে এভাবে যেন রাজবাড়ি জেলাটাকে বাঁচানো হয়। আদারওয়াইজ অথবা এই মিয়াবাড়ি 200-300 বছরের ঐতিহ্যবাড়ি মিয়াবাড়ির মতো এখানকার শত শত ঘর বাড়ি, বিভিন্ন গ্রাম যেমনটি করে চলে গেছে নদী গর্ভে। ওই সামনে যাওয়া শুরু করে দিন। রাজবাড়ি জেলাবাসী সহ যে সমস্ত গ্রামের ঘর বাড়িগুলো এখনও বেঁচে আছে তাদের সকলের আকুল আবেদন সরকারের কাছে, জেলা প্রশাসকের কাছে, প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যে সকল গ্রাম বেঁচে আছে সে সকল গ্রামকে বাঁচিয়ে রাখা সহ রাজবাড়ি জেলাকে বাঁচিয়ে রাখার একটি দাবি এখানকার মানুষের। তাই পদ্মা নদীর এই গ্রাস থেকে রাজবাড়ি জেলাকে বাঁচানোর জন্য আবেদন জানিয়ে শেষ করছি। এম এ খালেদ পাভেল, রাজবাড়ি নিউজ 24.com, রাজবাড়ি। তাই রাজবাড়ি যে জেলা, রাজবাড়ি জেলাবাসীর একটাই প্রাণের দাবি, এই পদ্মা নদীর করাল গ্রাস থেকে রাজবাড়ি জেলাকে বাঁচানো, যে সমস্ত গ্রামের ঘর বাড়ি এখনও বেঁচে আছে সরকারের সুদৃষ্টি একান্ত কাম্য, জেলা প্রশাসকের সুদৃষ্টি একান্ত কাম্য। ধন্যবাদ সবাইকে। এম এ খালেদ পাভেল, রাজবাড়ি নিউজ 24.com, রাজবাড়ি।